Bismillahirrahmanirrahim. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahirrahmanirrahim. Assalamu alaikum ya rahmatullahi wa barakatuh. Shomosto muslim bhai, shomosto tariqat jagater bhai o bondir, shomosto ibadat kariderke lokkho kore aaj ami ei kotha gulo bolbo. Shei kotha ti holo jara Quran pore শুধু কোরআনই পড়ে তারা মূর্খ। এ কেমন কথা যে কোরআন পড়ে মানুষ জ্ঞানী হইবার জন্যে, আল্লাহর পথ পাইবার জন্যে, আল্লাহর সঠিক পথে চলার জন্যে কোরআন যারা পড়ে তারা মূর্খ কেন? আজকে এই সম্বন্ধে আলোচনা করব আপনাদের সাথে। যে আমি শামীম আলী চিস্তি অবশ্যই বলবো যারা কোরআন পড়ে তারা মূর্খ। এক নম্বর কথা হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৌদি আরবে তার জন্ম হয়েছিল। সেই সৌদি আরবে জন্ম যখন হয়েছিল, তিনি তার মাতৃভাষা আরবি। এখন দেখা যায় এই পৃথিবীতে আমি জন্ম নিয়েছি বাংলা ভাষায়, আমার মাতৃভাষা বাংলা। আমি যখন আল্লাহকে বাংলায় ডাকি, তখন আল্লাহ আমাকে আমার ডাক শুনতে পায়, সাড়া দেয়। কিন্তু দেখা যায় যারা আরবি ভাষায় জন্ম নিয়েছে, তারা আরবিতে আল্লাহকে ডাকে, আল্লাহ সেই ভাষাতেও সাড়া দেয়। তাহলে আমি বলবো, আরবিতে যে কোরআন নাজিল হয়েছে, একদল লোকে বলতেছে যে এই কোরআন শরীফ টাইম টু টাইম পাঠ করবা, টাইম টু টাইম পড়বা। তাহলে দেখা যায় যারা টাইম টু টাইম পড়ে, এক আলিফ দুই আলিফ টান দিয়ে সুর করে করে পড়ে, তো এখন দেখা যায় এই টাইম টু টাইম পড়লে কী হবে? যেমন একটা আয়াত পড়লাম যে আল্লাহ তো কোরআনে কিছু বুঝাইতে চাইছে, কিছু জানাইতে চাইতেছে, যে আল্লাহ থেকে আমরা সেই আলমে আরোয়ায় আমাদের রুহের স্থান ছিল, সেই আলমে আরোয়া থেকে আমরা এই পৃথিবীতে এসেছি। এই পৃথিবীটা একটা নাটকের মঞ্চ। কীরকম? যে আমরা কারো সাথে বাবার অভিনয় করতেছি, কারো সাথে মায়ের অভিনয়, কারো সাথে দুলাবাইয়ের অভিনয়, কারো সাথে খালুর অভিনয়, বিভিন্ন অভিনয় করে যাচ্ছে। কিন্তু হাসরের দিন তারা আমাকে কেউ চিনবে না, কেউ জানবে না, আমি তাকে চিনব না, আমাকে সে চিনবে না, আমাকে সেদিন কে চিনবে? আল্লাহ রাসুল চিনবে। তাহলে এখন যদি সে আল্লাহ রাসুলকে আমরা না চিনি, তাহলে কিন্তু তারাও আমাকে সেই হাসরের দিন চিনবে না। তবে যে কথাটি বলতে চাইতেছি, যে কোরআন শরীফ আরবিতে যখন মানুষে এক আলিফ দুই আলিফ টান দিয়ে সুর করে পড়ে, এই পড়তে 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 একদিন মানুষ মরতে 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 মরিয়াই যায়, কিন্তু কোরআন আর বোঝা হলো না। যেমন একটা আয়াত যদি আমি পাঠ করি আপনাদের সামনে, যে সূরা মুলকের দুই নম্বর আয়াত, দেখা গেছে বলা হয়েছে, ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর। এই যে বলেছি এই কথাটা বলাতে, দেখা যায় এই আয়াতটা পড়াতে 95% মানুষ বাঙালি বুঝতে পারেন নাই। যারা মাওলানা পড়েছে হয়তো তারা একটু বুঝতে পারে, তারপরেও তাদের বই খুলে বা কোরআন খুলে বুঝতে হবে, দেখতে হবে। কিন্তু কারো বেশিরভাগ মানুষের এটা জানা নেই, মুখস্থ নেই। তো আমি যে এই আরবি শব্দটা বললাম, কে বুঝেছেন? কেউ বুঝেন নাই। তো এখন আমি এই কথাটা, আরবির যে আয়াতটা, এটা আমি আবার বলবো বলে বাংলাটা বলবো, যে কোনটা আপনার কাছে ভালো লেগেছে আর কোনটা বুঝতে সহজ হয়েছে সেটা আপনারাই বলবেন। যেমন ওয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুওয়াল আজিজুল গাফুর, অর্থাৎ আল্লাহ বলতেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম তিনি পরাক্রমশালীর সাথে মিশবে। পরাক্রমশালী কে? আল্লাহ। তাহলে আল্লাহর সাথে মিশবে যে কি করলে? যে আল্লাহর এই পরীক্ষার মঞ্চ, যেই পরীক্ষার মঞ্চ কোনটা? এই পৃথিবীটাই পরীক্ষার মঞ্চ। এখানে আমাকে আল্লাহ অভাব দিয়ে পরীক্ষা করবে, আমার কিছু সম্পদ কেড়ে নিয়ে পরীক্ষা করবে, আমি পৃথিবীতে আল্লাহর আইন মেনে চলছি কি না, হক আলাল বেছে চলছি কি না, সমস্ত পরীক্ষা যখন আমি পাশ করব, তখন সেই পরাক্রমশালী আমার নিকটে আসবে এবং তার সাথে আমি মিশতে পারবো।
তাহলে আল্লাহ বলেছে যে আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্যে কে কর্মে উত্তম, তিনি পরাক্রমশালী এবং ক্ষমাশীলের সাথে। তাহলে এই যে কথাগুলো যখন আমি আরবিতে পড়েছি, বাঙালি 95% লোক এটি বুঝে নাই। তাহলে যখন বুঝলো, তখন যখন আমি বাংলাটা বললাম, তাহলে যারা বলে টাইম টু টাইম কোরআন পাঠ করো, তো টাইম টু টাইম কোরআন পাঠ করলে কী হবে আমি যদি না বুঝি? আল্লাহ বলেছে, দেখো তোমরা আমার কাছ থেকে পরবাসী হয়েছ, তোমাদের স্থান তো রুহের স্থান, যেমন আলমে আরওয়া, আলমে আরওয়াতে আল্লাহ রুহের স্থান দিয়েছিলেন, সেখানে আমরা ছিলাম। সেখান থেকে আল্লাহ পৃথিবীর মঞ্চ যখন পাঠাইল, এখানে পাস ফেল পরীক্ষার মধ্যে যখন এসে গেছে, ফেল যারা করবে তারা পৃথিবী দিয়ে থেকে যাবে, আর যারা পাস করবে তারা আলমে আরওয়াতে নিবে আল্লাহ। আল্লাহ ওখানে নিয়ে আমাদেরকে আরও সুখ স্বাচ্ছন্দ্য স্থানে আমাদেরকে রাখবেন। তবে দেখা যায় যে এই পরীক্ষার মঞ্চে এসে আমরা কী করতেছি, যে কোরআনটাকে পড়ে বুঝবো কি? আল্লাহ বলেছে কোরআনটাকে আমি চিঠি রূপে পাঠিয়েছি, এই কোরআনটাকে আমি প্র্যাকটিশন রূপে পাঠিয়েছি। প্র্যাকটিশন কীরকম? যেমন একটা ডাক্তারের কাছে গেলাম, অনেক নামি দামি ডাক্তার, তার বিজিট ২৫০০ টাকাত বিজিট দিলাম। বিজিট দিয়ে যখন আমি তার কাছ থেকে একটা প্র্যাকটিশন নিলাম, তিনি বলল এই ওষুধ এই জায়গার থেকে কিনবেন, এটা খাওয়ার আগে, এটা ঘুমের আগে, এটা খালি পেটে খাবেন। তখন দেখা যায় যে আমি এই প্র্যাকটিশনটা এনেছি, কিন্তু টাইম টু টাইম আমি পড়ি, সকালে একবার পড়ি, দুপুরে একবার পড়ি, বিকালে একবার পড়ি। ওই যে একটা কথা বলা আছে যে তোমরা নিয়মিত কোরআন পাঠ করো, এখন নিয়মিত যদি আমি প্র্যাকটিশন পড়ি আমার কী লাভ হবে? আমি তো বুঝি না কী পড়েছি, আমি জানি না। তাহলে আল্লাহর ঠিকানা আমি কীভাবে পাবো, যে চিঠি রূপে কোরআন পাঠিয়েছে যে তোমরা আমার কাছ থেকে গেছো, আবার কোনো দিন আমার কাছে ফিরে আসবে, কী কী করে তোমরা আমার কাছে আসবে, সেই ঠিকানা, সেই কর্ম, সেই সমস্ত কিছু কোরআনে দিয়েছে। এখন টাইম টু টাইম যারা কোরআন পড়ে, এর ব্যাখ্যা বিশ্লেষণ করে না এবং কোরআনে যা বলা হয়েছে তা করা হয় না, আর শুধু পড়েই, আমি মনে করি যে এই কোরআন পড়ে যারা তারা মূর্খ, তারা বকলম, তারা এই পৃথিবীতে মূর্খ এবং পরকালেও তারা মূর্খ, তাদের স্থান উচ্চস্তরে হবে না। এই কথাগুলো বলে যদি কোনো জ্ঞানী লোক শোনে তাহলে আমার কথার সাপোর্ট করবেন যে হ্যাঁ কথা ঠিক আছে, কিন্তু যদি কোনো অজ্ঞানী লোক শোনে বা শরীয়তের ইবাদত করে তরিকত হাকিকত মারিফতের কোনো জ্ঞান নাই, তারা আমাকে উল্টাপাল্টা আমাকে বুঝতে পারে, উল্টাপাল্টা আমাকে বলতে পারে। তাই আমি বলতে চাই জোর গলায়, এই পৃথিবীতে যারা শুধু কোরআন পাঠ করে আরবিতে তারা মূর্খ, আর যারা এটার বাংলা বিশ্লেষণ করতেছে, তাফসির করতেছে এবং তাফসির করে পড়তেছে এবং সেই মতে চলার চেষ্টা করতেছে, তাহলে যেমন প্র্যাকটিশন এনে আমি শুধু প্র্যাকটিশন পড়িনি, প্র্যাকটিশনের মধ্যে যা লেখা আছে ওই ওষুধগুলো আমি এনেছি এবং টাইম টু টাইম সে ওষুধগুলো খাইতেছি, তখন আমার সে আত্মার রোগ ভালো হয়ে গেছে। যখন আমার আত্মার রোগ ভালো হয়েছে তখন সেই আত্মা যদি প্রাণ হয়ে থাকে আর সেই প্রাণের চোখ নাক মুখ কান সমস্ত কিছু আছে, তখন আমার দৃষ্টিচক্ষু যখন খুলবে সেই দিব্য চক্ষে আমি আল্লাহর গোপন ভেদ বুঝব, দেখব, জানব এবং আল্লাহর দিকে অগ্রসর হব ইনশাল্লাহ। তাই বলি এই পৃথিবীতে যারা শুধু কোরআন পাঠ করে তারা মূর্খ। আমি এই কথাটি ইউটিউবের চ্যানেলের মধ্যে আমি খুব জোর গলায় আমি বলে গেলাম, যারা এই পৃথিবীতে শুধু কোরআন পড়বে আরবিতে তারাই মূর্খ। যদি কোনো সৌদি আরবের কোনো আরবিয়ান কোনো লোক যদি পড়ে তাহলে তারা মূর্খ না, কারণ তারা এটা বুঝতেছে আল্লাহ কী বোঝাইতে চাইতেছে। কিন্তু বাংলাদেশের মধ্যে যারা আছে, ইন্ডিয়ার মধ্যে যারা আছে, হিন্দিতে কথা বলে বা ফার্সিতে কথা বলে, যা বিভিন্ন ভাষায় যারা আছে আরবি ভাষার বাহিরে, তারা যদি কোরআন শুধু আরবিতে পড়ার চেষ্টা করে তাহলে তারা মূর্খ হয়ে থাকবে ইহকাল এবং পরকাল। আল্লাহর এখানে কোনো দোষ থাকবে না, কারণ এই পৃথিবীতে বড় বড় যারা মুফতি মাওলানা তারা কিন্তু কোরআনটাকে তাফসির করেছে, এত সুন্দর করে অর্থ নামিয়েছে যে তোমরা এভাবে চলো এভাবে চলো। এখন এগুলো আমরা লক্ষ্য করি না, আমরা শুধু আরবি পড়ি। তাই আমি বলবো যে আজকের পর থেকে আমরা হয়তো সুর করে টান করে যখন আমরা কোরআনটাকে সুর করে পড়ব তখন কিন্তু নিজের কাছেও ভালো লাগে, অন্য শুনলেও ভালো লাগে। তাই আমি বলবো এর পাশাপাশি আমরা কোরআনটাকে তাফসিরগুলো পড়ে
আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব যে আল্লাহ এটা সেটা করতে বলেছে, তখন আমাদের এই মানব জীবন ধন্য হবে ইনশাআল্লাহ। যদি আমাদের এই চ্যানেলের কথাগুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এর মাধ্যমে আমাদের বাকি ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। সকলেই ভালো থাকবেন, আজ এই বলেই রাখছি, আল্লাহ হাফেজ।